नमस्कार, आमी जयदेव शास्त्री। आज के सबाई रिक्वेस्ट करे चिलो, दादा तुम्हें एमन एक भिडियो बोलो ना जे आम्रा कौन दिन कौन पोशाक पड़ले पॉजिटिव एनर्जी पाबो, कौन दिन कौन ड्रेस आमादे जीवने वाइब्रेशन निये आसे। तो आमी बोललाम एरकम तो भिडियो आमी अनेकगुली করেছি, বলে দাদা তুমি একটা করো, আমি এগুলি ভালো, আমাদের খুব মানে কাজে লাগবে। ঠিক আছে, জনতা জনার্ধন, তো জনতা মানে যা বলবে সেটা শুনতে হবে। আমি বললাম ঠিক আছে, ওকে করব। তো আজকে বলি সোম থেকে শনি, সোম থেকে শনি বা রবি থেকে শনি, যাই বলো, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই সাতটা ডেজ বা সাতটা দিন কি কি পড়লে তোমার জীবনে কতটা পজিটিভ এনার্জি পাবে এবং কতটা ভালো হবে আজকে জেনে নাও। তার আগে যারা আমার এই ভিডিওগুলি দেখো, নিয়মিত ফলো করো, তারা কোথায়, সাবস্ক্রাইব কই, কম কেন এত, এত কম কেন, ভিডিও দেখা হচ্ছে, ভিউজ এত, প্রচুর লোক দেখছো কিন্তু সাবস্ক্রাইবের বেলায় অনেকটা কম। কিন্তু যাই হোক, দুঃখ নেই, দেখো এটাই বড় কথা, ভালোবাসো, আজ নয় তো কাল তো ভালোবাসতেই হবে তোমাকে। আজ দেখছো, কাল দেখছো, তিন দিনের দিন তো সাবস্ক্রাইব করবে এবং তখন তুমি আমার মেম্বার হয়ে যাবে। এবং যারা আমার সাবস্ক্রাইবার, তারা যখন আমার কাছে আসবে দেখাতে বা তাদের প্রত্যেক ইভেন্টে কিন্তু তাদেরকে ডাকা হয় বা তারা আসার সুযোগটা পায়। আমি প্রতি মাসে একটা করে ইভেন্ট করি এবং যারা যারা আমার সাবস্ক্রাইবার তাদের কাছে একটা করে চিঠি বা মেসেজ যাবে এবং তারা এই ইভেন্টে যোগদান করবে। তো আজকে আমি বলি একটা তথ্য, আমরা রোববার দিয়ে শুরু করি, রোববার ছুটির দিন, রোব মানে সানডে, রবি। তো এই রোববার আমরা কি পোশাক পরতে পারি, ছেলেরা কিংবা মেয়েরা? আমরা রোববার সাদা পোশাকটা পরতে পারি, আমরা রোববার লালও পরতে পারি, আমরা রোববার ঘিয়ে কালারের পোশাক পরতে পারি, আমরা হালকা পিঙ্ক কালার পরতে পারি, আমরা ধূসর কালারটা পরতে পারি, আমরা রোববার দিন সাদার একদম পিওর সাদা পরতে পারি, একদম হালকা লাল পরতে পারি, আমরা ঘিয়ে কালারটা পরতে পারি, আমরা চেরি কালারটা পরতে পারি, আমরা পিঙ্ক কালারটা পরতে পারি, আমরা সোনালি কালারটা পরতে পারি, আমরা হালকা রেডিশ কালারটা পরতে পারি, ভুল করেও যাই পরো না কেন ব্ল্যাকটা কিন্তু আমরা পরতে পারি না। রোববার দিন ব্ল্যাকটাকে একটু অ্যাভয়েড করে যাবে এবং অন্য অন্য যে কালারগুলি আছে তোমরা ব্যবহার করলেও করতে পারো, অসুবিধা হয় না, কিন্তু সাদা বা লাল রংটা রাখবেই। হয়তো একটা গেঞ্জি পরতে পারো বা ভিতরে একটা যে কোনো একটা কিছু তোমরা পরতে পারো যেটা স্কিনের সাথে টাচে থাকবে, সেটা যেন সাদা কিংবা লাল হয় রোববার দিন। এবার মানডে, মানডে আমরা কী পরতে পারি? মানডে আমরা সাদা পরতে পারি, সাদা রঙের আমরা জামা পরতে পারি, সাদা মানডে থাকবেই থাকবেই, সাদা রঙের পোশাক আমরা পরতে পারি। কী কী রঙের পোশাক পরতে পারি? শুধু তো সাদা নয়, সাদা পরতে পারি আমরা, কমলা কালার পরতে পারি আমরা, ঘিয়ে কালার পরতে পারি আমরা, বেগুনি কালারটা পরতে পারি আমরা, রেডিশ কালারটা পরতে পারি আমরা, হালকা পিঙ্ক কালারটা পরতে পারি আমরা, ব্লু কালারটা পরতে পারি আমরা, মোটামুটি ধূসর কালারটা পরতে পারি আমরা, সোনালি কালারটা পরতে পারি আমরা, মোটামুটি হালকা মানে লাইট কালারটা আমরা বেশি করে ব্যবহার করব মানডেতে, ভুল করেও কালোটা ব্যবহার করব না।
মঙ্গলবার, মঙ্গলবার আমরা কি করতে পারি? মঙ্গলবার একটা ভালো দিন। মঙ্গলবার বহু ব্যক্তি বলে লাল পড়তে পারো, আমিও বলি লাল পড়তে পারো, কিন্তু মঙ্গলবার লাল পড়তে পারো ঠিকই, কিন্তু পিওর খাঁটি একদম ক্যাটকেটে লাল ওটাকে একটু অ্যাভয়েড করে চলো, ওটাকে পরো না। অনেক সময় কি হয়, মঙ্গল মঙ্গল যাদের খুব 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 নেগেটিভ ভাইব্রেশন থাকে না, লাল পড়লে অনেক সময় রেগে যায়, টেম্পটেড হয়ে যায়, অনেক সময় মানে খুব একটা একটা উগ্রতা দেখা যায়। তো লাল পড়তে পারি, কিন্তু হালকা লাল পড়তে পারি আমরা, একদম পিওর লালটা আমরা পরব না। এবার এবার কী পরা যায়, সাদা পরা যায়? সাদা পরা যায়, অসুবিধা নেই। সবুজ পরা যায়? মোটামুটি পরা যায়। পিঙ্ক পরা যায়? হ্যাঁ পরা যায়। এবং কালো পরা যায়? না, মানে কালো পরা যায় না। ব্লু পরা যায়? না পরা যায় না। হলুদ পরা যায়? না পরা যায় না। এইগুলি পড়তে পারবে না, কিন্তু লালটা পড়তে পারো, সাদাটা পড়তে পারো, এবং চেষ্টা করবে মঙ্গলবার দিনটি একটা কপালে একটা লাল চন্দনের ফোঁটা দেওয়ার। ড্রেস তো পরছো, যদি পারো ভালো, নট ব্যাড। আমি যেহেতু ড্রেস নিয়ে আলোচনা করব, অন্য কিছু নিয়ে আলোচনা করব না, মঙ্গলবার দিন এই জিনিসটি কিন্তু পড়তে পারো, দারুণ ফল দেবে। এবং মঙ্গলবার তোমরা যদি কোনো জামা প্যান্টের সাথে কোনো যদি ব্যাগ নিয়ে যাও বা কিছু নিয়ে যাও, লাগেজ নিয়ে যাও, তো ম্যাচিং করে এই কালারটাও দেখতে পারো। এবার ভাবি, এবার ভাবি কি বুধবার দিন কি পরবে। বুধবার দিন চেষ্টা করবে সবুজ কালারটা পরার, সবুজ। বেগুনি কালার পরতে পারো, কোনো অসুবিধা নেই, সবুজ কালারটা পরতে পারো। খয়েরি কালারটা পরতে পারো, কালো কালো চলে, অসুবিধা নেই, বুধবার দিন কালোটা পরতে পারো। বুধবার দিন তোমরা চাইলে কচি কলা পাতা কালারটা পরতে পারো, একদম পিওর সবুজটা পরতে পারো, লাইট সবুজটা পরতে পারো, কোনো অসুবিধা নেই। বুধবার দিন চাইলে তোমরা সাদাটা পরতে পারো, বুধবার দিন চাইলে তোমরা সবুজ সাদা মিলিয়ে পরতে পারো, বুধবার দিন চাইলে তোমরা লাল সাদা সবুজ মিলিয়ে পরতে পারো, বুধবার দিন চাইলে তোমরা সবুজের মধ্যে হালকা পিঙ্ক পরতে পারো। বুধবার দিন চাইলে, এবার তোমরা ভাবছো যে আমরা কী করে মেশাবো, দেখো যদি একটা কাপড়ের মধ্যে থাকে তো ঠিক আছে, একটা শার্টের মধ্যে থাকে তো ঠিক আছে, যদি না হয় তাহলে তোমরা অন্য কিছু, মেয়েরা হলে একটা নেল পালিশ বা স্টিক বা কপালে একটা টিপ, এই জিনিসগুলি কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার। কাপড়ের সাথে ম্যাচিং করে এই জিনিসগুলি, মানে গ্রহের সাথে ম্যাচিং করে, যে কোন দিন কোন গ্রহের পজিটিভ ভাইব্রেশনটা পাবো। দেখা গেল আমরা বুধবার দিন কোনো সবুজ কিছু নেই আমাদের মধ্যে, মঙ্গলবার দিন কোনো লাল কিছু নেই আমাদের মধ্যে, সোমবার দিন কোনো সাদা কিছু নেই আমাদের মধ্যে, রবিবার দিন কোনো সাদা লাল কিছুই নেই আমাদের মধ্যে। মানে কি, পজিটিভ ভাইব্রেশনটা পেতে পারি তখনই যখন গ্রহের কানেকশনের সাথে আমরা সেই রঙটাকে একটু ব্যবহার করব। রং আমাদের জীবনে কিন্তু অনেকটা প্রভাব নিয়ে আসে। আমরা আসবাবপত্র, আসবাবপত্র বা আমাদের ফার্নিচার, আমাদের চেয়ার টেবিল সোফা, এগুলি কী কালার হতে পারে, কি তোমার গ্রহ অনুযায়ী কোন কালারটা তোমার জন্য শুভ, তোমার রাশি বৃশ্চিক রাশি তোমার জন্য কোন কালারটা শুভ, তোমার মকর রাশি তোমার জন্য কোন কালারটা শুভ, তোমার মেষ রাশি তোমার জন্য কোন কালারটা শুভ, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব আমার ভিডিওতে। মানে ভুরি ভুরি সব জিনিস থাকবে, যে জিনিসগুলি তোমাদের দরকার তোমরা পাচ্ছ না, কিন্তু এই ভিডিওতে তোমরা সব কিছু পাবে, একের পর এক, একের পর এক, একের পর এক পেয়ে যাবে। এই দিন এই কালার, এই দিন ওই কালার, এই দিন এই কালার, এগুলি পেয়ে যাবে। তারপর আমরা বুধবার দিন বললাম কী কী কালার পাবে, এবং বৃহস্পতিবার দিন কী কালার পড়তে পারো। বৃহস্পতিবার দিন তোমরা হলুদ কালারটা পড়তে পারো, সোনালি কালারটা পড়তে পারো, বৃহস্পতিবার তোমরা লালটাও পড়তে পারো, অসুবিধা নেই। বৃহস্পতিবারটা তোমরা চাইলে
তোমরা সবুজটাও পড়তে পারো, অসুবিধা নেই। বৃহস্পতিবার দিন কিন্তু মাস্ট কোন কালার পড়বে, হলুদ কালারটা কিন্তু মাস্ট পড়বে, এবং হলুদের সাথে হালকা সোনালি কালারটাও পড়তে পারো, হলুদের সাথে হালকা সাদাটাও পড়তে পারো, হলুদের সাথে হালকা লালটাও পড়তে পারো, হলুদের সাথে হালকা সবুজটাও পড়তে পারো, হলুদের সাথে হালকা বেগুনি কালারটাও পড়তে পারো। হলুদের সাথে মানে ম্যাচিং করে কোন কালারগুলি যায় এবং কোন কালারটা তোমার জন্য সুইটেবল এবং কোন গ্রহের জন্য সুইটেবল, যেদিন যে গ্রহর যে ডেট সেই অনুযায়ী সেই কালারটা তোমার জন্য কিন্তু খুব দরকার। বৃহস্পতিবার দিন তো আমরা পড়ব কি হলুদ, হলুদ কিন্তু আমাদের খুব দরকার, হলুদ পোশাকটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট পোশাক, হলুদটা আমাদের খুব 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 গ্রহের ভাইব্রেশনে কাজে লাগে, মানে বৃহস্পতির ভাইব্রেশনটা আমরা প্রচণ্ড পাই হলুদ রং। তো বৃহস্পতিবার দিনটা হলুদ আমাদের থাকবে, তার সাথে যে কোনো কালার তুমি পড়তে পারো, কোনো অসুবিধা নেই। বৃহস্পতি বার বা বৃহস্পতি গ্রহ বা বৃহস্পতি বার দিনটি বৃহস্পতি সবার করে ছাড় দিয়ে দেয়। বৃহস্পতিবার দিন তুমি যে কোনো কালার পড়তে পারো, কিন্তু হলুদকে সাথে রেখে। এবার আমি যে শুক্রবার দিন আমি সাদা পোশাক পরব, শুক্রবার দিন আমি সাদা পোশাক পরব, এবং সাদার সাথে আমি শুক্রবার দিন হলুদ পরব না, আমি শুক্রবার দিন কালো পরতে পারি, আমি শুক্রবার দিন সাদা কিন্তু মাস্ট, আমি গোল্ডেন কালার পরতে পারি, আমি শুক্রবার দিন আমি হালকা লাল পরতে পারি, আমি শুক্রবার দিন পিঙ্ক পরতে পারি, আমি শুক্রবার দিন আমি আরও আরও অনেক কালার ধারণ করতে পারি, কিন্তু চেষ্টা করব শুক্রবার দিন আমি হলুদটা পরব না, শুক্রবার দিন আমি সাদা পোশাকটা বেশি করে ব্যবহার করব। শনিবার দিন আমরা কী পরতে পারি? শনিবার দিন আমরা কালো পোশাক পরতে পারি, কালো রংটা ব্যবহার করতে পারি, শনিবার দিন কালোর সাথে আমরা সাদা ব্যবহার করতে পারি, শনিবার দিন আমরা কালোর সাথে আমরা হলুদ সবুজ বাদে যে কোনো কালার আমরা ব্যবহার করতে পারি, আমরা বেগুনি কালার ব্যবহার করতে পারি, আমরা খয়েরি কালার ব্যবহার করতে পারি, আমরা হালকা পিঙ্ক কালার ব্যবহার করতে পারি, আমরা শনির সাথে আমরা শনিবার দিন আমরা চাইলে মেটে কালারটা ব্যবহার করতে পারি, আমরা শনিবার দিন চাইলে আমরা হালকা ছাই কালারটা ব্যবহার করতে পারি, মাটি কালারটা ব্যবহার করতে পারি, কাঠ কালারটা ব্যবহার করতে পারি শনিবার দিন। এবার আমরা রোববার আমি বললাম, সোমবার বললাম, মঙ্গলবার বললাম, বুধবার বললাম, বৃহস্পতিবার দিন বললাম, শুক্রবার বললাম, শনিবার বললাম। এবার আমরা প্যাকেজে কোন কালার ব্যবহার করতে পারি, প্যাকেজ অনুযায়ী ধরো সব কালারকে কম্বাইন্ড করে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু মাথায় রাখবে যে যেদিন আমরা ড্রেস ব্যবহার করব, যেদিনটি সেই দিনের গ্রহের রংটি আমাদের ব্যবহার করতে হবে। আমি আবারও তোমাদের জানিয়ে দিই, রবিবার দিন লাল কিংবা সাদা ব্যবহার করতে পারো, সোমবার দিন সাদা ব্যবহার করতে পারো, মঙ্গলবার দিন লাল ব্যবহার করতে পারো, বুধবার দিন সবুজ ব্যবহার করতে পারো, বৃহস্পতিবার দিন হলুদ ব্যবহার করতে পারো, শুক্রবার দিন সাদা করতে পারো, শনিবার দিন কালো করতে পারো। এই রঙগুলি কিন্তু মাথায় রাখবে, এবং নিয়মিত যদি একটু মেনে এই রঙগুলি ব্যবহার করতে পারো, জীবনে অনেক সমস্যার সমাধান করবে। যারা পাথর ব্যবহার করতে পারছো না, কবজ ব্যবহার করতে পারছো না, বা কোনো কিছু ব্যবহার করতে পারছো না, রং থেরাপি, কালার থেরাপি বড় থেরাপি, কালার থেরাপি জীবনে অনেক 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 কিছু বদলে দিতে পারে। যারা মনে করছো কালার থেরাপি সম্বন্ধে তোমাদের নলেজ রাখবে, তাদের আমি বলবো জয়দেব শাস্ত্রী আছে, তোমরা যোগাযোগ করতে পারো। কালার থেরাপির একটা বড় কাজ গ্রহের, আমাদের জ্যোতিষ জগতে কালারের ভূমিকাটা 99% এফেক্ট দেয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কালারে
অনেক কাজ না হওয়া কাজগুলোও কিন্তু হয়ে যায় যদি সঠিকভাবে সঠিক কালার আমরা ব্যবহার করতে পারি আমাদের লাইফে। কোন ঘরে বাস্তুর কোন কোণায় কোন দেয়াল কোন ওয়ালে কোন রং করবে, কিভাবে করবে, তো ঈশান কোণে কোন রং করবে, বায়ু কোণে কোন রং করবে, অগ্নি কোণে কোন রং করবে, এইসব বিষয়ে জানতে গেলে আমার ভিডিওটি এখনই ফলো করো, আরও ভিডিওগুলি আছে সার্চ করো। যদি আমার এই প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে সবার মাঝে ছড়িয়ে দাও। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরামকৃষ্ণ।